প্রথম যেখানে আমার বিয়ে হয়েছিল, 3 মাসের মাথায় সে অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই গেছে। আমি ওরকম একটা স্বামী চাই না, আমি চাই ভালো একটা মনের মানুষ যার সাথে আমি সারা জীবন থাকতে পারবো বা মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে রাখতে পারবে। আমি এরকম একজন ভালো মনের মানুষ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রিয় শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একটি বোন বসে আছে ক্যামেরার সামনে, শোনাবো তার কষ্টের কথাগুলো। চলুন দর্শক কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম ঠিকানাটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে রাজি একটা সুইটি, আমি থাকি টঙ্গি মিরাজপাড়া। মিরাজপাড়া, আপনার কি এখানে জন্মস্থান? না, আমার জন্ম হয়েছে ঢাকা খিলগাঁও। আপনার দেশের বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। ও আচ্ছা, বরিশাল। আপনারা কি ঢাকাতেই থাকেন? হ্যাঁ, ঢাকায় থাকি, ঢাকায় আমার জন্ম। আচ্ছা, এই যে টঙ্গিতে থাকেন, কি করেন আপা? আমি চাকরি করতাম, আমার আপাতত চাকরি নেই, বেকার আছি। কি চাকরি করতেন? গার্মেন্টসে। গার্মেন্টসে, তো এত গার্মেন্টস থাকতে এখন বেকার কেন? আগে যে কোম্পানি চাকরি করতাম ওই কোম্পানির অফিস এখন নিচে সাবার নিয়ে গেছে আশুলিয়া, এখানে নাই কি। আর এখন যেগুলো আছে এগুলো নেয় না লোক। সেগুলোতে লোক নেয় না? না, আমি তো হেল্পার, আমি তো অপারেটর। অপারেটর খুব নেয়, হেল্পার টানে না বেশি। আপনি অপারেটর হতে পারেন নাই? না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার দুই ভাই আছে আর আমার বাবা মা। দুই ভাই এক বোন আপনারা? জি। তা আপনারা তো অনেক সুখী পরিবার। আপনাদের আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা বলতে কিছুই নেই, অনেক খারাপ। কিছুই নেই। বিয়ে শাদি করেছেন? হ্যাঁ, আগে একটা বিয়ে হয়েছে আমার। আগে একটা বিয়ে হয়েছে? জি। বিয়ে কয়টা করছেন? একটাই? জি। আচ্ছা, তো সেই বিয়েটা টিকলো না কেন? বিয়ে হয়েছিল মানে সম্পর্ক করে বিয়েটা হয়েছে গার্জিয়ানের মাধ্যমে, কিন্তু 3 মাস যাইতে না যেতে আমার স্বামী আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াই গেছে গা। ওই মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে সে আমাকে অ্যাভয়েড করে চলতো সবসময়। তারপর যখন আমি জানতে পারছি তখন তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার বুঝ মানে নেই। সে বলতেছে ওই মেয়েটাকে সে বিয়ে করব, কিন্তু আমার শাশুড়িকে জানাইছি, আমার দেয়ালকে সবাই জানাইছি, তারা সবাই বুঝাইছে, কিন্তু সে তার বুঝ মানে নেই। মানে আপনার বিয়ের 3 মাসের মাথায় আপনাকে রেখে আরেকটি ছেলের সাথে মেয়ের সাথে প্রেম করতে গেছে? হ্যাঁ, সম্পর্ক জড়াই গেছে। তাহলে কি আপনি আপনার স্বামীকে ধরে রাখতে পারলেন না? আমি তাকে অনেক বুঝাইছি, কিন্তু সে আমাকে বলছে তুমিও থাকবো ওও থাকবো, মানুষ কি দুই বিয়ে করে না? সে আমি তাকে বলছি যে দেখো আমি তো সেদিন থেকে বিয়ে বসি না, যে সেদিনে বা আমার খাইতে হইব। মানে তার কি এতই পাওয়ার? মানে একটা রেখে আরেকটা 3 মাসের মাথায় লাগবে? আর পাওয়ার কি না ভাই জানি না, এটা তো তার চোখে নজর খারাপ। ঠিক আছে, তাহলে তার সাথে আপনার প্রেমটা কিভাবে হয়েছিল? প্রেম হয়েছিল, তাদের দোকানে আমি চাকরি করতাম, ওইখান থেকে সে আমাকে পছন্দ করতো, কিন্তু আমার সে প্রথম আম পছন্দ করতো কিন্তু আমি রাজি হইতাম হইছিলাম না, কিন্তু সে আমাকে অনেক ভয় দেখাইছিল। মানে মালিকের সাথে আপনি প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ, সে আমার ছোট ভাইকে মারার হুমকিও পর্যন্ত দিছে। এই যে মালিকের দোকানে যখন আপনি চাকরি করতেন, বিয়ের আগে কি কোনো অবৈধ সম্পর্ক করেছেন কিনা? না, ওনার সাথে আমার ফার্স্ট সম্পর্ক। তা আপনি একবারও চিন্তা করলেন না সে তো আকাশ আমি তো মাটি? কিন্তু আমি তাকে অনেক বুঝেছি, আমি সম্পর্ক করতে জড়াতে চাই নাই। আচ্ছা, আমার গার্জিয়ানের কাছে যখন বলছি তখন আমার বাবা মা আমাকে বাড়িতে পাঠিয়ে দিছিল, ওইখানে যাই আমার মামা তো বাড়ির কাছে ঠিকানা নিয়ে আমাকে ওইখানে যাই আমাকে নিয়ে এসেছে সে। মানে আপনাকে একরকম থ্রেট দিয়ে বিয়ে করেছে? জি। আপনাকে কি আসলে বিয়ে করেছিল না বুক করার জন্য শুধু? সে আমাকে বুক করার জন্য, এক প্রকারে বুক করার জন্য সে আমাকে করছে বিয়ে, সংসার করার জন্য না। কেন আমি, সে আমাকে প্রথম প্রস্তাব দিছিল কিন্তু আমি রাজি ছিলাম না, হয়তো সে জিদের বাদ কাওয়ারে খাইছে, এটা একটা কথা আছে না, ওইটাই করলো। এই যে যখন আপনি দোকানে যেতেন, দোকানে যাওয়ার পরে কি আপনাকে ডিস্টার্ব করতো? ডিস্টার্ব বলতে কি, সে আমাকে কোনো আমার খারাপ ইঙ্গিত দিত না, কিন্তু সে আমাকে অনেক ফিলে বোঝানোর চেষ্টা করতো সে আমাকে ভালোবাসে। কখনো কি বিয়ের আগে ঘুরতে গেছেন? না, ঘুরতে যাননি। না, এই যে 3 মাস যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে কি আপনাদের বাসর করতে পেরেছিলেন? স্বাভাবিক বিয়ে যেভাবে হয় সেভাবে কি আপনারটা হয়েছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে হয়েছিল, কিন্তু তার সাথে আমার ভালো একটা সম্পর্ক, কিন্তু 2 মাস 28 দিনের ভিতরে সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়াই গেছে। তাহলে আপনি হয়তোবা আপনার স্বামীকে সুখ দিতে পারেননি, কিংবা
তাকে আদর ভালোবাসা যেটাই বলে সেটা দিতে পারেননি বলে আরেকটা মেয়ের কাছে চলে গেছে তিন মাসের মাথায়। এরকম কিছু না, যদি সুখ যদি নাই দিতে পারতাম সে যদি চলে গেছিল তাহলে কেন এক বছরের পর সে আমার কাছে আবার ফিরে যেতে চাইছে? তাহলে কি তার নেশারই খারাপ আপনি এটা বলবেন? হ্যাঁ। তারপরে এই যে তিন মাস পরে আপনাকে তো প্রথম বিয়ে করলো থ্রেড দিয়ে, তিন মাস পরে যখন আপনার সাথে কি সারাসারি হয়ে গেছিল? না না, সারাসারি হয়নি, কিন্তু সে আমাকে অ্যাভয়েড করে চলতো। মা আমি তাকে অনেক বুঝেছি বা আমার গার্জিয়ান বুঝেছে, তার ফ্যামিলি মানুষ বুঝেছে, কিন্তু সে বুঝ মানে নাই। তার জন্য ওইখান থেকে আমি নিজেই চলে আসছি, এসে ডাইরেক্ট আমরা টঙ্গি চলে আসছিলাম টাকা ছাইরা। তার জন্য আমি একটা বছর অপেক্ষা করছি যে দেখি মানুষ মাত্রই তো ভুল করে, সে কখনো আমার কাছে ফিরে আসে কিনা। কিন্তু না, যখন তাকে আমি ডিভোর্স পাঠিয়ে দিছি তখন সে আমার খোঁজ করা শুরু করছে যে আমি কই থাকি কই আসি। এ খোঁজে খোঁজে আমাদের বাসায় আসছে আমাকে নেওয়ার জন্য। আসে আমি যাইতে চাই নাই। আসে পরে জিজ্ঞাসা করার পর সে বলছে ওই মেয়েটাকে বিয়ে করছিল, কিন্তু ওই মেয়ের এক সপ্তাহ পর আরেক ছেলের সাথে গেছে গা তার টাকা পয়সা নিয়ে। তো এখন স্বামী ছাড়া কতদিন? এই তো 2016 তে আমাদের অনেকদিন। হ্যাঁ, 7 বছর। এই 7 বছরে কোনো প্রেমে পড়েননি কারো কিংবা বিয়ে শাদি হয়নি? না, 7 বছরের ভিতরে কোনো বিয়ে শাদি হয়নি। কারো প্রেমে পড়েননি? প্রেমে পড়তে কি, সেটা মানে দূর থেকে ভালোবাসা, কাছ থেকে না কখনো। এই 7 বছর কিভাবে থাকলেন? একটা নারী যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে 7 বছর থাকাটা তো অনেক কষ্টের, কারণ আপনার কোনো সন্তান হয়নি। কষ্ট ঠিক আছে, কিন্তু কষ্ট হইলে যে আরেকটা কাজ করতে হবে সেটা না, কিন্তু আমার লাইফটা আমি এইভাবে কাটাই দিতেছি, এর জন্যই তো আপনাদের মিডিয়াতে আসা আমার। আজকে আমাদের মিডিয়াতে কেন আসছেন? আরসি যদি কেউ আমার অতীত জানে না শুনে যদি আমার সাথে সম্পর্কে জড়াইতে চায় তাহলে আমি করব, কিন্তু সম্পর্ক না, যদি তার গার্জেনের মাধ্যমে যে আমাকে বিয়ে করতে পারে তাহলে আমি বিয়ে বসবো। তার সাথে কি প্রেম করবেন না বিয়ে শাদী করবেন? না, প্রেম না, বিয়ে। বিয়ে করবেন? হ্যাঁ। এই যে আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের দেশে কি ছেলের অভাব? এমনি পারিবারিক ভাবে কি বিয়ে শাদী হয় না? হয়, কিন্তু আমি বসবো না এখন। মানে পারিবারিক এইভাবে বিয়ে বসবেন না, এই আমাদের মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও দেখে যদি কেউ বিয়ে করতে চায় ওইভাবে বসবেন? হ্যাঁ, কেউ যদি আমার সবকিছু অতীত জানে না শুনে যদি চাই নিতে পারে তাহলে আমি রাজি আছি। তাহলে কোনটা ভালো, মোবাইলে বিয়ে করা ভালো না সামনাসামনি দেখে বিয়ে করা ভালো? আমি সামনাসামনি বিয়ে করতে চাই, মোবাইলে না। যদি ধর একটু কেউ আমাকে পছন্দ করলে তার গার্জিয়ানের মাধ্যমে যদি সে ইয়ে করতে চায় সে আসবে যখন তখন আমি বিয়ে বসব, কোনো মোবাইলে আমি বিয়ে বসতে চাই না। আচ্ছা, এই 7 বছরে কেউ আপনাকে আই লাভ ইউ বলেনি? বলছিল, কিন্তু আমি সম্পর্ক জড়াইনি। এটা কি একটা মেয়ের সত্য কথা হলো? হ্যাঁ, এটা সত্য কথা ভাইয়া, কারণ আপনাকে দেখতে তো অনেক সুন্দর, মাশাআল্লাহ বেশ ভালোই। সম্পর্ক অনেকেই করছে কিন্তু আমি রাজি হই না, কিন্তু এখনকার যুগ ফিজিক্যাল, এখন একদিন সম্পর্ক দুদিনের মাথায় তার সাথে ফিজিক্যাল করতে হইব এর জন্য। মানে কি বলে, এরকম কি আপনার বান্ধবীরা কেউ এরকম? মানে আমার বান্ধবী কি আমার এলাকায় অনেক জন এরকম প্রতারণা শিকার হয়েছে, বা আমি ফেসবুকে দেখি না ইউটিউবে দেখি। মানে এখনকার প্রেম কি ডিজিটাল প্রেম? হ্যাঁ, ডিজিটালি। কি বলে একটু যদি বলেন আমাদের দর্শকরা জানতে চায়। এই যে এখনকার দেখি অনেক মেয়েরা সম্পর্ক করে মোবাইলের মাধ্যমে, অনেক কিছু হয় তাদের ভিতর, তখন কি করে ছেলেটা তাকে বিয়ে করে না, তখন তাকে ব্ল্যাকমেল করে বারবার ওই জিনিসটা বুক করার জন্য, তখন একটা মেয়ে অসহায় হয়ে পড়ে একটা ছেলের কাছে। যখন বুক করা শেষ তখন কি সে চলে যায়? হ্যাঁ, চলে যায়। এরকম কি আপনার জীবনে কখনো হয়েছে? না, এরকমটা আমার সাথে ঘটে নাই, কিন্তু আমার এক খুব কাছের একজনের সাথে এরকমটা ঘটছে। তার জন্য মানে সেজন্য আপনি প্রেমে পড়েন না? না। দর্শক আপনারা দেখতে থাকুন, দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, বাকি কথাগুলো আপনাদেরকে শোনাবো।